চট্টগ্রামের ফ্রিল্যান্সার আবু বকর সিদ্দিককে গত 26 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশের একটি টিম। সেই সময় তার মুঠোফোন ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে গভীর রাতে কয়েকবার জোর করে মুঠোফোনে তার আঙুলের ছাপ নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় 10 লাখ টাকা। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় $2,77,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,38,00,000 টাকা। পরে ঘটনা জানাজানি হলে তোড়জোড় শুরু হয় সিএমপিতে। এই সময় ডিবি যে টিমের বিরুদ্ধে অভিযোগ, তাদের ক্লোজ করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে সিএমপি। সেই কমিটির প্রতিবেদনের পরে বৃহস্পতিবার অভিযুক্ত 6 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অভিযুক্ত ইন্সপেক্টর রুহুল আমিনকে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়। সাথে সম্পৃক্ত কর্মকর্তা ছিল সাব ইন্সপেক্টর ডাউন, তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া গ্রহণ করেছি অলরেডি। যেহেতু ইন্সপেক্টর প্রথম শ্রেণীর পদক মর্যাদার একজন কর্মকর্তা, এদিকে আদালতের নির্দেশে এই ঘটনায় দায় হওয়া 2 মামলার আসামিদের রিমান্ডে আনার প্রক্রিয়া ও আলামত সংগ্রহের পাশাপাশি বাদীকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা পিবিআই। বাদীকে তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, এটা একটা প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তো আমরা সেই ক্ষেত্রে যেহেতু আমরা সবেমাত্র আদেশটা পেয়েছি, এখনও আসলে কার্যক্রমটা সম্পূর্ণই প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এখনও কোনো রেজাল্ট, আসলে কোনো রেজাল্টে আমরা পৌঁছতে পারছি না। আবু বকরকে মিথ্যা মামলায় ফাঁসানো ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগে গত 5 মার্চ 8 পুলিশ সদস্য সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা করেন আবু বকরের স্ত্রী। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।